ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর এবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার মাঠে নামছে বাংলাদেশ। ভারত এই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন, তার উপর আবার ঘরের মাঠে খেলা, তাই নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে টাইগাররা। অবশ্য সংক্ষিপ্ত সংস্করণের এই ফরম্যাটে 14টি ম্যাচের মধ্যে মাত্র একটি জয়ের রেকর্ড থাকা টাইগাররা এবার নতুন স্বপ্ন দেখছে, সিরিজ জয়ের স্বপ্ন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় বলছেন, দল জেতার জন্য এখানে এসেছে, প্রস্তুতিও সেভাবেই সম্পন্ন হয়েছে, আমাদের লক্ষ্য সিরিজ জয়, আমরা সেরাটা দিয়েই চেষ্টা করব। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে প্রায় একই কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। গোয়ালিয়রের ঐতিহাসিক স্টেডিয়ামে আগামীকাল সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দীর্ঘ 14 বছর পর এই ভেন্যুতে আবার আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিচে বাউন্স ও পেসের কথা শোনা যাচ্ছে, যা উভয় দলের জন্যই চ্যালেঞ্জ হবে। হৃদয় বলছেন, পিচ নিয়ে চিন্তা নয়, আমরা শুধু জেতার জন্য মাঠে নামব। দল বড় কিংবা ছোট, যে ভালো খেলবে তার পক্ষেই ফলাফল যাবে, তবে সিরিজ জিততে চান তাওহিদ হৃদয়। সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়েও কথা বলেন হৃদয়। সাকিবকে মিস করলেও তার শূন্যতা পূরণ করা সম্ভব বলে মনে করেন তিনি। ম্যাচের আগের দিন গোয়ালিয়রের শ্রীমান মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছে টাইগাররা। হামলার শঙ্কা, কড়া নিরাপত্তা আর নতুন চ্যালেঞ্জের মুখে পরিসংখ্যান পরিবর্তন করতে পারবে বাংলাদেশ? ডেস্ক রিপোর্ট, নিউজ নয় স্পোর্টস।